बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आमी आलम कबीराज आशा करी आल्लाहर रहमते भालो आछेन। आजके एमन एकटी गाछ देखाबो जे गाछटी सेवन करले जादेर दुई एक मिनिटे बीजटा आउट हये जाय तादेर आर बीजटा आउट हबे ना, जादेर सेक्सटा गरम हय ना, जादेर लिंग गरम हय ना, जादेर धातु दुर्बल तादेर एर थेके मुक्ति पाबेन, जेटा बाड़ीर आंगिनाय पावा जाय। আপনার বিভিন্ন বাজার থেকে এটা কিনা লাগবে না। এটা এমন একটি গাছ যেটা জিনসিনের বাপ বলা হয়। এই গাছটি সেবন করেই দেখেন, এই গাছটি আমার দাদা কবিরাজ তিনি আমাকে শিক্ষা দিয়ে গেছেন, আমি আপনাদেরকে দিতেছি। আমি বাংলার জমিনে প্রমাণ করে ছাড়বো যে বিদেশ থেকে নয়, দেশের জমিনেও জিনসিনের বাপ পাওয়া যায়, যা ওর থেকে 1000 গুণে বেশি কাজ করবে। এখন খাবেন, এখনই কাজ করবে, আজকে আপনি প্রমাণ নেবেন ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা সেই গাছটি দেখতে যাই। আমরা যে গাছটি দেখাইতে চাইছি যে জিনসিনের বাপ, সেই গাছটির কাছে আমরা আসছি ইনশাল্লাহ। ওই গাছটি এখন আমরা তুলে দেখাবো। এই গাছটি দেখেন, আরো অনেক গাছ আছে। এই গাছটির নাম হলো সহদেবী গাছ। এর ফুল পাতা চিনে রাখেন। আমার দাদা একজন ভালো মানের কবিরাজ, আমার শাস্ত্র দাদা গুরু, তিনি আমাকে বলল যে আলম, তুমি তো জীবনে অনেক কবিরাজি শিখছো, তোমাকে আমি এমন একটা গাছ শিক্ষা দিলাম যেই গাছটি সেবন করলে ওয়ান টাইমের মতো সাথে সাথে কাজ করে। আমি বললাম যে ঠিক আছে দাদা, তাহলে আমাকে দাও। দাদা আমাকে মাঠে নিয়ে যে এই গাছটি শিক্ষা দিল। আমি আসলে প্রথমে বিশ্বাস করতে চাইছিলাম না, আমি নিজে এটা সেবন করলাম। এটা হলো পান দিয়ে খাওয়ার নিয়ম। একটা টুকরা আমি নিজেই পান দিয়ে যখন খাইছি, দেখি যে আপনার এক ঘন্টার ভিতরেই, এক থেকে দুই ঘন্টার ভিতরেই এটা রেজাল্ট। তার মানে এটা যদি কারো 20 থেকে 16 বছরের নিচে, আমার মনে হয় সে খায়েন না, খাইলে বেড়া ভাঙতে পারেন। এটা কাদের জন্য? যারা মুরব্বী হয়ে গেছেন, যারা অনেক বয়স্ক হয়ে গেছে, যাদের গরম হয় না, ওয়ান টাইম খাইতেছেন, ওয়ান টাইমে আসক্ত হয়ে গেছেন, ভাইয়াগিরা আসক্ত হয়ে গেছেন, সেই ভাইয়েরা খায়েন না, ওইগুলা না খেয়ে এই গাছটা খান। আমি বলতেছি জিনসিনের বাপ, হেকিম কবিরাজ ডাক্তার প্রত্যেকে আমার কাছে আসেন, আমি প্রমাণ করব যে বাংলার বুকে যে গাছটি জিনসিনেরই বাপ, এটা এত দ্রুত কাজ করে। এই গাছটির নাম হলো সহদেবী গাছ। আমাদের এখানে শুধু জিনসিন নয়, এটা খাওয়ার নিয়ম আমি বলে দিতেছি। এটা হলো একটি শিকড় নেবেন, একটা পানের ভিতরে একটা শিকড় দেবেন, দেওয়ার পরে এক চামচ মধু দেবেন, দিয়ে সন্ধ্যাবেলায় একটা করে শিকড় খাবেন। দেখবেন যে আল্লাহর রহমতে আপনার ম্যাশিং রাত গভীর না হইতে ইনশাল্লাহ ওইটা উত্তেজিত হয়ে যাবে। ভাই আমার মুখের কথা আপনার বয়ানে বিশ্বাস করতে হবে না, আপনি গাছ খাবেন, তারপরে আপনি প্রমাণ করবেন যে হ্যাঁ ভাই, আপনি নিজেই বলবেন যে জিনসিন আমরা বাইরে থেকে কিনে খাবো না, আমার বাড়ির আঙ্গিনায় আমার এখানেই দেখেন যে কত গাছ, সব এই গাছ আমার বাড়ি আঙ্গিনায়, আশেপাশে কোথায় যাবেন প্রত্যেকটা জায়গায় এই গাছটা পাবেন। আমাদের এখানে দেখেন অসংখ্য গাছ, শুধু এটা না, আমার বহুত বাগান আছে, ভেজসি বাগান, ভেজসি গাছ। দেখেন এখানে যে ভুই কুমড়া আছে, এই দেখেন ভুই কুমড়ার লতা, যেটা যৌন শক্তিবর্ধক। শুধু তাই নয়, যাদের দুই এক মিনিটে বীজ পা থেয়ে যায়, ধাতু দুর্বল, তার মানে ধাতুটা পাতলা, সেই এই ভুই কুমড়ার মূল সেবন করলেও আপনার দ্রুত বীর্যপাত থেকে রক্ষা পাবেন। এই গাছটির নিচে আদামন মূল আছে, আদামন থেকে এক মন, এমন বড় মূল এখানে দেখেন। এই মূলগুলো আমরা শুকাই, শুধু এইগুলো না, আমরা অনেক গাছ শুকাই, আমরা মেশিংয়ে ভাঙাই। এখানে একটা মেশিং দেখতে পাচ্ছেন, আসেন আমরা মেশিংগুলো দেখাই, যা আমি বিভিন্ন ভেষজ চাষ করি। এই চাষের মাধ্যমে আমরা শুকাই, আমরা কিন্তু কোনো পাউডার কিনি না, বাজার থেকে যে পাউডার গুলো কিনতে পাওয়া যায় সেইগুলো হলো ভুয়া, সেইগুলো ভেজাল, সেইগুলো আটা ভেজাল, সেইগুলো খাইলে কাজ করে না। তার মানে আমরা নিজেরা চাষ করি, নিজেরা সেইগুলো আমরা কি করি, এই ম্যাচিংটা আমি নিজস্ব ফর্মুলায় পাউডার তৈরি করি, করে আমি নিজে ঔষধগুলো তৈরি করি। যদি কারো মনে হয় যে আমার থেকে যৌন শক্তিবর্ধক ঔষধ নেবেন, যাতে দুই এক মিনিটে বীজ পা খেয়ে যায়, ইনশাল্লাহ নির্ভেজাল একটা ঔষধ আমাদের কাছে পাবেন। আমাদের ঔষধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই,
এইসব গাছের শিকড় অশ্বগন্ধার শিকড় বিভিন্ন শিকড় আমরা এই ম্যাচিং এ ভাঙায়া আমরা বিভিন্ন রোগের ঔষধ প্রস্তুত করি। চলেন আমরা আরো আপনাদেরকে ম্যাচিং দেখাবো। আমরা যে ম্যাচিংটা দেখাইতে চাইছিলাম এটা হলো ট্যাবলেট কাটি। আমরা ওখান থেকে প্রথমে চাষ করি, ওখান থেকে তারপরে আমরা কি করি ভেজল গুলো পাউডার তৈরি করি, করে আমরা ভেজল গুলো এখানে হলো ট্যাবলেট তৈরি করি। এখানে হলো ভেজল গুলো দিতে হয় পাউডার গুলো দিলে একটা চালে আমি দেখাই এগুলো সম্পূর্ণ ন্যাচারাল বড়ি। এটা প্রতি সেকেন্ডে একটা করে বড়ি বাইর করে এই মেশিনটাই। আমরা প্রত্যেকটা রোগের জন্য ঔষধ গুলো তৈরি করি ন্যাচারাল, কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কেউ যদি বলতে পারে যে আমাদের ঔষধের ভিতরে কোন মেডিসিন মিশানো আছে তাহলে আমরা তখন থেকে আর কোনো ঔষধ তৈরি করব না। আমরা যে ভেজল গুলো ভাঙাই দেখেন প্রত্যেকটা, যেমন এটা গোপুর কাটা আছে, হ্যাঁ এটা হলো আপনার আলকুশি, যেটা সরল যুক্ত আলকুশি। বীজ মূল আছে যাদের বীজ উৎপাদন হয় না, তারপরে বিভিন্ন ধরনের মরলা, তারপরে আছে আপনার এই ঘাস চাপড়া, বিভিন্ন রকমের যেগুলো আমরা আইটেম আরো আমাদের গোডাউন আছে, ওইসব গোডাউনে আমাদের গাছ আছে। আমরা এইসব পাউডার গুলো দিয়ে ট্যাবলেট তৈরি করি। করার পরে এই ট্যাবলেট গুলো আমরা অনেকদিন রাখার জন্য যে সূক্ষ্মতা দরকার সেটা আমরা কি করি, এই পাশে আরেকটা মেশিন আছে দেখেন, আমরা এই এই মেশিনটার ভিতরে এটাও আমি অন করে দেখাইতেছি, এই যে অন করলাম মেশিনটা, হ্যাঁ আমরা এর ভিতরে কিন্তু বর্তমান আপনার ট্যাবলেট আছে, এর ভিতরে ট্যাবলেট আছে। ট্যাবলেট গুলো আপনাদের দেখাই দিচ্ছি, এটা শুকানোর জন্য, যখন আমাদের বৃষ্টি হয় যখন আজকের আবহাওয়া খারাপ আমরা এই শুকানোর জন্য দিয়েছি। আমরা ফুল ল্যাসার দেখেন, আপনি যে রক্ত ভাঙবেন কোনো ইয়ে পাবেন না, এটা গাছ দেখেন এটা ফুল শুকে গেছে। এটা রোগে আমরা যদি রোদ না পাই তখন আমরা এই ম্যাচিং এ শুকাই। আমরা এই বর্ষার সময় আমরা শুকাই দেখেন, আমরা ম্যাচিং টা স্টার্ট করতেছি। আমরা মেশিনটা স্টার্ট করলাম, এই মেশিনটা এটা হলো আপনার ড্রাই মেশিন। আমরা শুধু এটা না, আমরা বিভিন্ন পাউডার যখন শুকাইতে পারি না তখন আমরা এই মেশিনটা দিয়ে শুকাই। আমরা বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করি শুধু এটা না, আমরা এই মেশিন এটা দিয়ে ড্রাই করি আর ওটা দিয়ে আমরা ট্যাবলেট তৈরি করি, আরো আমরা হালুয়া তৈরি করি। চলেন আমরা যে যে ধরনের গাছগুলো দিয়ে ঔষধ তৈরি করি মানবের কল্যাণের জন্য আমরা আমরা সেই ঔষধ গুলো এবার আমরা দেখাবো, চলেন যাই। দেখাইছি মেশিন দেখাইছি, তার থেকে আমরা ট্যাবলেট হালুয়া আমার নিজস্ব করা সালসা সবকিছু সমন্বয়ে আমরা প্রস্তুত করছি কিছু ঔষধ। প্রথমে আমি একটা রোগের কথা বলবো যেটার জন্য আজকে সারা বাংলাদেশ নয় পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী, সেটা হলো পুরুষের যৌন প্রবলেম, যেটাকে কেন্দ্র করে আজকে মানুষ কোটি কোটি টাকার বিজনেস করতেছে দোকা, যা মানুষ কিডনি লিভার এ আক্রান্ত হইতেছে, নিজের জীবনটাকে নষ্ট করে দিতেছে বিভিন্ন ভেজাল কেমিক্যাল যুক্ত জিনিস খেয়ে। আজ আমার কাছ থেকে বহুত ভাই ঔষধ নিছেন, কোনো ভাই বলতে পারবে না যে আমার ঔষধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, আমার ঔষধ ভেজাল ছিল, আমি ঔষধ দেই নাই, আমার ঔষধে কাজ হয় নাই, এমন কথা আশা করি যে আল্লাহর রহমতে কেউ বলতে পারবেন না, যেহেতু আল্লাহ সত্য আল্লাহর গাছ সত্য। দশ দিন পরে হইলেও এই গাছ আপনার সাথে কথা বলবে, বলছে গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না, সেটার অর্থ হইল দেখছি যে আজকে কাজ করে নাই, দশ দিন পরে তার মানে তার রোগের ওপরে নির্মাণ করে, তার রোগের ওপরে ভিত্তি করে কিছুদিন পরে হইলেও তার রোগটা স্থায়ী ভাবে নির্মূল করে দেয়, সেটা হলো এই ভেজস। আমার সামনে কিছু ভেজস রাখা হয়েছে দেখেন, আমি প্রথমেই দেখাচ্ছি এটা হলো জিনসিনের বাপ, এটার শিকড় আমরা যে মেন জিনসিন আপনাদের নাই বলবেন যে জিনসিন নাই, মেন আমরা চায়না থেকে এটা আমদানি করি। এখানে আছে দেখেন আপা আপাং মূল অরিজিনাল, এখানে আছে শতমূল যেটা শতবরি বলা হয়, এটা আমাদের বাংলাদেশের
ওয়াটার লিপস, এটা ভুয়াল জিনসিন বলা হয়, এটা হলো অরিজিনাল তালমূল, এটা আমার বাগানের। হয়তো ভাই সেই পর্যন্ত আমাদের বাগানটা দেখাইতে পারি নাই, আমার নিজের বাগানের এটা দেশি তালমূল। আমি এর আগেও একটা কথা বলছি যে আমরা সবাই ঔষধ প্রস্তুত করে খাইতেছি, ঔষধে কাল হইতেছে না, কারণ কি? এর আগে এই কথাটা বলছি কিন্তু এখনো আবার বলে বলতেছি যে এই কারণেই যে একটা স্বামী স্ত্রীর বিয়ে হয়েছে, যদি আপনারা একত্রিত না হন তাহলে কিন্তু বাচ্চার আশা করা যায় না। এই গাছের ভিতরেও দেখবেন যে আপান গাছ আপনারা সবাই চেনেন, একটা লাল আর একটা দেখবেন যে কালো সাদা হয়, কারণ কি বলেন? প্রত্যেকটা গাছই এমন আছে, যখনই আপনি একটা স্ত্রী গাছ আর একটা পুরুষ গাছ যতক্ষণ না মিলাইতেছেন ততক্ষণ আপনার ওই রোগের উপশম হবে না, ওই ওই গাছের কাজ আসবে না। আজকে আমরা ফেসবুক ইউটিউবে সবাই কবিরাজ, হাজার হাজার কোটি কোটি কবিরাজ, যে দেখেন যে কেউ কবিরাজ না, আমি আলম কবিরাজ। আমার এখনো 120 জন উস্তাদ জীবিত আছে, আমরা মেডিকেল ইউনিয়নে মেডিকেল কলেজে পড়ালেখা করে রেজিস্টারভুক্ত একজন হেকিম। আমরা কিন্তু গাছকে গবেষণা করে আজকে যে ঔষধগুলো প্রস্তুত করছি যাতে 2-1 মিনিটে বীজটা আউট হয়ে যায়। আজকে ভাইয়াগিরা খাইতেছেন, খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি এটা গাছ দেখাইছি এটা খান, যাদের 2-1 মিনিটে বীজটা আউট হয়ে যায়। বীজটা পাতলা পাতলা, বীজ নিয়ে কখনো কিন্তু স্ত্রী মিলন করা যায় না, পাতলা পানি দ্রুত বাইর হয়, আর এটা ঘন পানি দেখবেন যে ওটা আস্তে আস্তে যায়। যদি কারো আপনার ধাতু গাঢ় হয় তখন কিন্তু আর ওইটা আপনার দ্রুত বীর্যপাত হবে না, আজকে কিন্তু এই রোগটা বেশি। তারপরে যাদের উত্থান জনিত প্রবলেম, শুরুতেই আপনার 14-15 বছর না হইতেই মানে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আমরা হস্তমিথুন করে নিজের লিঙ্গটা নষ্ট করে দিছি। এই ক্ষেত্রে আমি একটা মালিশ বানাইছি, এটা হলো যাদের 2-1 মিনিটে, এটা যাদের আগাগোড়া তারপরে গোড়া চিকন হয়ে গেছে হস্তমিথুন করতে করতে শিরাটা নার্ভাস হয়ে গেছে, এখানে আমার 7 রকমের তেল আছে, 7 রকমের গাছ দিয়ে আমার জ্বালানো নিজস্ব, এটা যখনই ওই কেমিক্যাল লাগাবে তার শিরাগুলো জীবিত হয়ে যাবে, আবার স্বাভাবিক চলে আসবে। আমি এর আগেও চ্যালেঞ্জ করছি, আজকেও চ্যালেঞ্জ করলাম বিশ্ব বাজারে আমার এই তেলের ওপরে। আশা করি কেউ এখনো তেল বানাইতে পারে নাই, সে কোম্পানি হইতে পারে, আমার নিজস্ব ফর্মুলায় তৈরি সালসা কেমিক্যাল মুক্ত। কেউ যদি প্রমাণ করতে পারে আমি আর কবিরাজি করব না। এটা সেবন করলে ধাতু গাঢ় হবে, ধ্বজভঙ্গ রোগ ভালো হবে। আমরা কিন্তু একটা প্যাকেজ দেই, 3 মাসের একটা কোর্স, একদম অল্প মূল্য। আমার এই প্যাকেজটা যদি নির্ণয় করা হয় এটা হলো আপনার 12,000 টাকা মূল্য, সেখানে আমরা শুধু বানানো খরচ নিই, যেহেতু এখানে একজন গরিব ভাই নেবে, একজন গার্মেন্টসওয়ালা ভাই নেবে, একজন রিক্সাওয়ালা ভাই নেবে, একটা দিন মজুরি নেবে। আমি যদি এটা খুচরো মূল্য 12,000 টাকা নেই তাহলে এটা কিন্তু অমানবিক। আমি আমার কাছে যারা নিছে সেই সমস্ত ভাই প্রমাণ দেবে যে না, আলম কবিরাজ ফাঁকি দেয় না, আমরা ফাঁকিটা বুঝি কম, আমরা যে উস্তাদ থেকে শিক্ষা লাভ করছি তারা আমাদেরকে ফাঁকি ঝুঁকি দেয় নাই। তারা বলছে তোমরা মানবকে শিক্ষা দাও, মানবকে সেবা দাও, মানবের উপকার করো, আমরা শিক্ষা দিছি আপনাদের উপকারে নিয়ে আসি, আপনারা যদি না তৈরি করতে পারেন আমরা ফুল একটি প্যাকেজ। যেমন শক্তিমূল হালুয়া, এইটা দুইটা পাবেন, এইটা উৎস শক্তিকে উৎস করার, ভিতরে যারা ধ্বজভঙ্গ হয়ে গেছেন একেবারে নার্ভাস করে দিছেন হস্তমিথুন করতে করতে, অতিরিক্ত সবাস করে আর পেনিস গরম হয় না, শিরাকে নষ্ট করে দিছেন, এইটা পাবেন, যার সেবনে আপনি আবার পুনরায় যৌবন ফেরত পাবেন। অনেকেই বলে কিন্তু আমি বলতেছি আপনি সেবন করে পরীক্ষা করে দেখেন, দেখবেন যে আপনার দিয়ে আমরা আরো 10টা ইনশাল্লাহ রোগী পাবো। আমার ভিতরে এই কোর্সের ভিতরে পাবেন 2টা হালুয়া, এটা হলো কস্তুরি হালুয়া, এটার কাজ হলো যাদের প্রস্রাবের আগে পরে ধাতু খায় বীজটা পাতলা একেবারে, এই বীজকে 7 দিনের ভিতরে গাঢ় করে দেবে, এটা পাইকারি মূল্যে অনেক কবিরাজ ভাই নিয়ে আমাদের কাছে বিক্রি করে। এটা এই প্যাকেজটা কিন্তু আমরা পাইকারি দিতেছি, এই প্যাকেজটার মূল্য বর্তমান হলো 3,500 টাকা, আমরা 12,000 টাকার মাল 3,500 টাকায় দিতেছি। এই কারণেই এর আগেও বলছি যে অনেকে অসহায় মানুষ কিনে খাইতে পারবে না, তার জন্য আমরা শুধু বানানো রেটে দিতেছি। তাহলে শক্তিমূল দেবো 2 পিস 1 কেজি হয়ে, কস্তুরি দেবো 2 পিস 1 কেজি হয়ে, 2 কেজি দেখেন। এখানে পাবেন কামেশ্বরী মদক, যার কামকে জাগ্রত হয় না একেবারে নষ্ট হয়ে গেছে আর হয়ই না, এই যে আপনার এই ধরনের
গাছ দিয়ে তৈরি, যা খাবার খাবার দুই এক দিনের ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। এই প্যাকেজের ভিতরে দুই পিস পাবেন, তারপরে আপনি এক পিস পাবেন এই অয়েল, এই প্যাকেজের ভিতরে দুই পিস পাবেন সালসা। সব মিলে যখন একটা মানুষ সেবন করবে, তার মাথা থেকে পা পর্যন্ত শুধু যৌন রোগের নাই, প্রত্যেকটা রোগেরই কাজ করবে। আপনি একটা ভায়াগিরা খাইতেছেন, আপনার দেখেন যে আস্তে আস্তে কিডনিটা ড্যামেজ করে দিতেছে, লিভারকে নষ্ট করে দিতেছে, পাকস্থলীকে নষ্ট করে দিতেছে, আপনার মাথা ঘুরতেছে, আস্তে আস্তে দেখেন আপনি জয়ীফ হয়ে যাইতেছেন। আসলে ভায়াগিরাটা কার জন্য তৈরি? যার গরম হয় না, ইলেকট্রিক্যাল ডিসফাংশন, যার ধ্বজভঙ্গ হয়ে গেছে, তার জন্য তৈরি করতেছেন। কিন্তু আপনি কি করতেছেন, একটা ভালো মানুষ খেয়ে আপনি ধ্বজভঙ্গই ফিরে যাইতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সুস্থ হইতে পারবেন না। এই কারণেই অনুরোধ করে বলতেছি, ভায়াগ্রা থেকে ফিরে এসে সত্য গাছ সেবন করেন, যার ফলে আপনি প্রত্যেকটা রোগ থেকে মুক্তি পাবেন। আপনি লিভার, মাথা, ব্রেন শক্তি হবে, লিভার কিডনি সুস্থ হবে, এবং আপনার পেট ক্লিয়ার হবে, আপনার যৌন শক্তিশালী হবে, অনেকক্ষণ ধরে মিলামিশা করতে পারবেন স্ত্রীর সাথে ইনশাল্লাহ। এটা হলো পারমানেন্ট চিকিৎসা, এটা হলো স্থায়ী চিকিৎসা। এটাই না যে এখন খাবেন এখনই আপনার কাজ হবে, এই ধরনের চিকিৎসা এটা না। এখন খাবেন, এক সপ্তাহ পরে আপনি বুঝতে পারবেন যে আপনার রোগ আস্তে আস্তে বিতাড়িত হয়ে যাইতেছে। এটা হলো অরিজিনাল ভেষজের চিকিৎসা। গাছে কথা বলে, গাছে কথা বলবে ইনশাল্লাহ। যদি আমার কাছ থেকে নিতে চান, নিঃসন্দেহে নির্ভয়ে নেবেন, যেহেতু আজকে অনলাইনে প্রতারণা হইতেছেন, বিশ্বাস হারাই হয়ে গেছেন যে আমি কার কাছ থেকে নেবো, কি খাইলে আমার ভালো হবে। আমি বলতেছি ভাই, আপনি দ্বিধাবোধ না করে আমার কাছ থেকে যারা নিচ্ছেন, তারা তো আপনার আর বলা লাগবে না, তারা তো বিভিন্ন রোগীকে নিয়ে দিতেছেন। আর যারা প্রথম দরকার হয় আমার চেম্বারে আসেন, মানুষ কত দূরে যাইতেছে চিকিৎসার জন্য, আর বাংলাদেশে আপনি আসেন, দেখেন, বোঝেন যে আমি আসলে আমার আমি যা দেখাইলাম এগুলো সত্য না মিথ্যা, তখন দেখতে পারবেন যে হ্যাঁ, আমি আলম কবিরাজ, অরিজিনাল কবিরাজ। আমার এলাকায় এসে খোঁজ নেন, অনেক ভাই এসে খোঁজ নেয়, কেউ বলতে পারবে না যে আলম কবিরাজ এখানে প্রতারণার জন্য আসছে। আমি আছি মানবকে সেবা করার জন্য, আমি একটা গাছ দেখাইছি, সেটা খেয়ে প্রমাণ করবেন যে আমার গাছে কাজ হয়, আল্লাহর গাছে কাজ হয়, যেহেতু এই গাছ বানাইছে কি আল্লাহ, আমার ক্ষমতা নাই বানানোর। এই গাছ আল্লাহ বানাইছে এই মানুষের উপকার করার জন্য। এই গাছ খান, রোগ থেকে মুক্তি পান, এটাই হলো আমার চা পাওয়া। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, ভেজসি অরিজিনাল ঔষধ খান। কার কাছ থেকে? অরিজিনাল একজন হেকিম, অরিজিনাল একজন কবিরাজের কাছ থেকে। যদি আপনারা নিতে চান, আমি আছি চুয়াডাঙ্গা জেলা, আমাদের বিভাগ হলো খুলনা, খুলনা বিভাগের ভিতরে আমাদের ছোট একটা জেলা, সেটা হলো চুয়াডাঙ্গা জেলা। এই চুয়াডাঙ্গা জেলার ভিতরে আমি আছি উপজেলা, এটা হলো জীবননগর উপজেলা, আমার বাসা হলো রায়পুর গ্রাম, এখানে আমাদের চেম্বার 24 ঘন্টা খোলা পাবেন আমাদের এখানে যদি আসেন। আর সকাল 8টা থেকে রায় 10টা এর ভিতরে আমাদের ফোনে পাবেন, যদি কেউ আসতে চান এসে নেবেন, আর না আসলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলা, উপজেলা, আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন। যদি বিশ্বাস লাগে, ভালোবাসা লাগে, ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে, বিভিন্ন জায়গায় প্রতারণা হবেন না, সরাসরি আমার এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কেউ যোগাযোগ করবেন না। আমার ভিডিওর ভিতরে নাম্বার থাকতেছে, দরকার হয় ভিডিও কলে আমার চেহারা দেখে নেবেন। আজকে কিন্তু আমার ভিডিও দিয়ে আরেকজন ব্যবসা করে নিতে পারে, সেখান থেকে আপনি প্রতারণার শিকার হইতে পারেন। দরকার হয় আমার ভিডিও কলে দেখে নেবেন যে আমি আলম কবিরাজ কিনা, আমার কাছ থেকে ঔষধ খাবেন, প্রতারণার শিকার হবেন ইনশাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস ভক্তি রেখে ঔষধ সেবন করেন, আল্লাহ মুক্তি দেবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের উপকার করতে পারি, আপনাদের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম।